বিএনপি যখন ক্ষমতায় ছিল তারেক রহমান রাজন খাম বানিয়ে দুর্নীতি করেছে, ব্যাংক লুট করেছে, বিভিন্ন জায়গার ড্যান্ডি ডেঙ্গে নামে যে শত শত কোটি টাকা নিয়েছে। তৎকালীন সময় বাংলাদেশের বিভিন্ন প্রান্তরে মিছিলে বক্তৃতায় আমরা তারেক জিয়ার দুর্নীতির কথা বলেছি, একদম উল্লেখ করেই বলেছি, আজকের অ্যাড্রেস করে বলেছি। বিএনপির এই সমস্ত নেতা নেত্রীরা যাদের সাহস আছে, আমি তো মনে করি উনি অনেক সাহসী একজন নেত্রী, তাহলে বাংলাদেশে আওয়ামী লীগের কারা দুর্নীতির সাথে জড়িত, কারা এই আপনার বেগমপাড়া তৈরি করেছেন, তাদের তালিকাগুলো দেখ। দিলফর চৌধুরী মনে যেটা বলছিলেন যে ভয় কিসের, আমি সব শুনছি না। 111 সরকারের সময় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা চিকিৎসার উদ্দেশ্যে দেশের বাইরে যে বাংলাদেশের গণতন্ত্রকে শক্তিশালী করার জন্য গোটা দুনিয়ার শক্তিশালী দেশগুলোকে বাংলাদেশের পক্ষে দাঁড় করিয়েছিলেন। বঙ্গবন্ধু কন্যা রাষ্ট্রনায়ক শেখ হাসিনাকে দেশের আসতে দেবেন না, তার জন্য সিএনএন, আল জাজিরা সহ সমস্ত চ্যানেলগুলোতে কথা বলে বাংলাদেশের লৌহ মানবী হিসেবে শেখ হাসিনা সেদিন আত্মপ্রকাশ করেছিলেন। শেখ হাসিনার পার্সোনালিটি, ব্যক্তিত্ব, গার্ডস এগুলোর সাথে যদি কারোর সাথে তুলনা করে, তাহলে আজকের আমার ছোট ছেলে যার বয়স 6 বছর সেও হাসবে, হাসি পায়, লজ্জা পায় তাদের অবস্থান দেখে। এটা বুঝতে হবে রাজনৈতিকভাবে শেখ হাসিনা কোন জায়গায় বাংলাদেশ না গোটা তাবদ্দিনে এখন অবস্থান করছেন, আর তারা যাদেরকে নিয়ে কথা বলে তার অবস্থান কোথায়, এটা বিবেচনায় রেখেই আমাদের কথা বলা উচিত। এরপর আসেন এই যে ওনারা 27টা দফার কথা বলেছেন, জি আমি কয়েকটা কথা জাহিদ বলি। 27টা দফার ভিতরে একটা দফা আছে প্রশাসনিক সংস্কার। তো আমরা প্রশাসনিক সংস্কার বিএনপির আমলে তো দেখেছিলাম, প্রশাসনিক একটি নিয়মতান্ত্রিক সরকারের বাইরে আরেকটি সরকার করেছিল হাওয়া ভবন। প্রশাসনিক সংস্কার বলতে দেখেছিলাম 71-এর যুদ্ধাপরাধার ঘাতক রাজাকারদের সন্তানদেরকে চাকরি দেওয়ার জন্য স্পেশিয়ালি বিসিএসএ কী ব্যবস্থা করেছিল তারেক রহমান সাহেব, এগুলো আমরা দেখেছিলাম ওনাদের সংস্কারগুলো। এখন আসেন, আমার ভাই কয়েকটা কথা বলেছে, বরঞ্চ সেটা নিয়ে আলোচনা করা যেতে পারে। জনাব হাসান বলেছেন নির্বাচনকালীন সরকার, আমি ফুললি এগ্রি করি তার কথার সাথে। একটি সংসদীয় পদ্ধতির সরকার ব্যবস্থায় নির্বাচন করবে নির্বাচন কমিশন, সেই নির্বাচন কমিশনকে শক্তিশালী করা দরকার। সেই নির্বাচন কমিশনকে কনফিডেন্সে নিয়ে ইতিবাচকভাবে রাজনৈতিক দলগুলো তাকে সাহায্য করা দরকার। নির্বাচনকালীন সরকারে আমরা মনে করেছিলাম 2014 নির্বাচনকে কেন্দ্র করে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তৎকালীন বিরোধী দল নেত্রী বেগম খালেদাজিকে ফোন করেছিলেন কয়েকটা মন্ত্রণালয় দিয়ে নির্বাচনকালীন সরকারটা কীভাবে শক্তিশালী হতে পারে। আমি গত কয়েক মাসে নির্বাচনকালীন সরকার নিয়ে বিভিন্ন টেলিভিশনে কথা বলেছিলাম, সেখানে আওয়ামী লীগের পাশাপাশি জাতীয় পার্টি আছে, ওয়ার্কার্স পার্টি আছে, জাসদ আছে, সেখানে বিএনপিও ছিল, এইগুলোর মধ্য থেকে যে নির্বাচনকালীন একটি ছোট্ট সরকার হয় সেই সরকার ব্যবস্থাপনা সকলকে নিয়েই নির্বাচনকালীন সরকারটাকে করে নির্বাচনটাকে সুন্দরভাবে তুলে দেওয়ার ক্ষেত্রে একটা অগ্রণী ভূমিকা পালন করতে পারত। বরঞ্চ বিএনপি একটি হটকারী সিদ্ধান্ত নেওয়ার মধ্য থেকে বিএনপি সেই সুযোগটা বরঞ্চ হাতছাড়া করছে, এটা বরঞ্চ জাতির সাথে মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। 4 বছর এই রাষ্ট্রের সমস্ত সুযোগ সুবিধা রুমিন ফারানারা ভোগ করেছে, কিন্তু শেষ দিকে ষড়যন্ত্র করে আবার চলে গেছে। আসুন এই জায়গাটায় আমার বিএনপি নেত্রী বললেন শর্ত, আমরা জানি গোটা তাবৎ দুনিয়ায় বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাংক ব্যবস্থাপনায়ও আপনি যদি ব্যবসা করতে চান তাহলে ব্যাংক আপনার কাছ থেকে অনেকগুলো শর্ত নেবে। ঠিক তেমনিভাবে আন্তর্জাতিক পরিমণ্ডলে IMF বলেন, ওয়ার্ল্ড ব্যাংক বলেন, তার তথা যথারীতি যে নিয়মকানুন আছে সেই নিয়মকানুন রুলস অ্যান্ড রেগুলেশন মেনটেন করেই আপনাকে লোন আনতে হবে। এই যে ন্যূনতম বিষয়গুলোকে আমরা যখন ইতিবাচকভাবে না নিয়ে শুধু সমালোচনা করি তার থেকে পরিত্রাণ পাওয়ার কিছু নেই। উনি বলেছেন কথা দিয়ে কথা রাখেন, 96 সালে তত্ত্বাবধায়ক সরকার বাস্তবায়ন করেছেন, বেগম খালেদা জিয়া 1996 সালে 15ই ফেব্রুয়ারি নির্বাচন করেছিলেন, আমি তৎকালীন সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সেন্ট্রাল কমিটির মেম্বার ছিলাম, বেগম খালেদা জিয়া সাংবাদিক সম্মেলন করেছিলেন, সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন বেগম জিয়াকে নির্বাচন নিয়ে, তখন বেগম খালেদা জিয়া বলছেন জনগণ ভোট দিয়েছে আমাকে 5 বছরের জন্য, আমি 5 বছরই ক্ষমতায় থাকবো। আমরা জনতার মঞ্চ করেছিলাম বাংলার টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, গোটা বাংলার মানুষকে বঙ্গবন্ধু কন্যা রাষ্ট্রনায়ক শেখ হাসিনা সকলকে ঐক্যবদ্ধ করেছিলেন রাজনৈতিক তার উদ্দেশ্য কায়েমের জন্য, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য তৎকালীন সময় তত্ত্বাবধায়ক সরকার এবং ভাত ও ভোটের ব্যবস্থার জন্য। অতএব আমরা 1 মাস আন্দোলন করে তাদেরকে পতন ঘটিয়েছিলাম। বাংলাদেশ আওয়ামী লীগ
যেহেতু গণমানুষের রাজনীতি করে, দেশের রাজনীতি করে, সেই কারণে কারো আন্দোলন করার দরকার নাই। 2001 সালে পহেলা অক্টোবরের নির্বাচনে 75 পরবর্তী বঙ্গবন্ধুবিহীন বাংলাদেশে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা হওয়ার পরে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাই একমাত্র সরকার প্রধান হিসেবে ক্ষমতা হস্তান্তর করে নিরপেক্ষ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে চলে গিয়েছিল। এই দৃষ্টান্ত বাংলাদেশে কোনো রাজনৈতিক দল কখনোই দেখাতে পারেন না, বিএনপির তো প্রশ্নই ওঠে না। আসুন, আমরা দুর্নীতির বিরুদ্ধে আমার অবস্থান, উনি যেটা বলছে তার সাথে আমি একমত। আমি হাওয়া ভবন বলেন, শেখ ভবন পারে যে ওনার ওদের মতো করে বলছে, আমি মনে করি বিএনপির 27 দফার বাইরে বিএনপির তো উচিত, এরা বাংলাদেশে বড় দল, দুই একবার ক্ষমতায় এসেছেন, ওনারা পারেন না বাংলাদেশে আমি মনিরুজ্জামান টাকা পাচার করি না দুর্নীতি করি, কারা করে সেগুলোকে বের করে নিয়ে আসা। বিএনপি যখন ক্ষমতায় ছিল, তারেক রহমানরা যখন খাম বানিয়ে দুর্নীতি করেছে, ব্যাংক লুট করেছে, বিভিন্ন জায়গার ড্যান্ডি ড্যাঙ্গে নামে যে শত শত কোটি টাকা নিয়েছে, তৎকালীন সময় বাংলাদেশের বিভিন্ন প্রান্তরে মিছিলে বক্তৃতায় আমরা তারেক জিয়ার দুর্নীতির কথা বলেছি, একদম উল্লেখ করেই বলেছি, আজকের অ্যাড্রেস করে বলেছি। বিএনপির এই সমস্ত নেতা নেত্রীরা যাদের সাহস আছে, আমি তো মনে করি উনি অনেক সাহসী একজন নেত্রী, তাহলে বাংলাদেশে আওয়ামী লীগের কারা দুর্নীতির সাথে জড়িত, কারা এই আপনার বেগমপাড়া তৈরি করেছেন, তাদের তালিকাগুলো দেখ। অন্তত আমিও চাই দুর্নীতি বা এই মুক্তিযুদ্ধের মধ্যে থেকে যে অর্জিত দেশ, এই দেশের মানুষ টাকা পাচার দুর্নীতি করা এই সুযোগ নেই। আমার নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, বাংলাদেশ আওয়ামী লীগের কেউ যদি দণ্ডিত থাকে, তাকে আইনের মুখোমুখি করা হচ্ছে, বিচার করা হচ্ছে। এক সময় ছিল দুর্নীতির বিচার না করে দুর্নীতিবাজদেরকে পৃষ্ঠপোষকতা, সেখান থেকে রাষ্ট্র ফিরে এসেছে, দুর্নীতি শেষ হয়ে যাচ্ছে, যাই যেটা আমি বলি নাই, কিন্তু দুর্নীতি যারা করে তাদেরকে বিএনপির নেত্রীরা যদি অ্যাড্রেস করে, তাহলে দেশ উপকৃত হবে, জাতি উপকৃত হবে, আমিও উপকৃত হবে একজন রাজনৈতিক কর্মী হিসাবে। আপনার কাছে আমি আবার আসবো।